দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ সতর্ক চীন। রাশিয়ার প্রতিটি আঘাতের জবাব দেবে ইউক্রেন, ঘোষণা জেলেনস্কির। মানহানি মামলায় রাহুলকে 2 বছরের কারাদণ্ড, ফের শক্তির জানান দিল উত্তর কোরিয়া। বাকমুতে জেলেনস্কির আকস্মিক সফর। কাশির সিরাপে উজবেকিস্তানের শিশুর মৃত্যু, ভারতীয় কোম্পানির নিবন্ধন বাতিল। সবশেষে জানবেন রাশিয়া চীন সম্পর্ককে স্বার্থের আতাত ভাবছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ। দক্ষিণ চীন সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজকে ট্র্যাক করেছে চীন। ওই যুদ্ধজাহাজটিকে বেইজিংয়ের জলসীমা থেকে চলে যাওয়ার জন্য সতর্ক করেছে চীনা সামরিক বাহিনী। চীনের পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস বৃহস্পতিবার প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে জলপথে প্রবেশ করেছে। এই অঞ্চল ভিয়েতনামও নিজেদের বলে দাবি করেছে। মুখপাত্র তিয়ান জুনলি বলেছেন, পিএলএ সমুদ্রে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানের মাধ্যমে আইন অনুসারে মার্কিন যুদ্ধজাহাজ ট্র্যাক করেছে এবং এটিকে চলে যাওয়ার জন্য সতর্ক করেছে। তিনি বলেন, জাহাজটি চীনা সরকারের অনুমতি ছাড়াই চীনের ভূখণ্ডের জলসীমায় অনুপ্রবেশ করেছে। এটি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার ক্ষতি করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়ার প্রতিটি আঘাতের জবাব দেওয়ার ঘোষণা ইউক্রেনের। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রতিটি আঘাতের যথাযথ জবাব দেবে ইউক্রেন। রাজধানী কিয়েভ ও জাপোরিজিয়ায় রুশ ড্রোন হামলায় 9 বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই হুঙ্কার দেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও জাপোরিজিয়া শহরে ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। ওই হামলায় অন্তত 9 বেসামরিক লোক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকজন। প্রতিক্রিয়ায় বুধবার জেলেনস্কি বলেন, আমাদের শহরে শহরে যে হামলা চালানো হচ্ছে, প্রতিটি হামলার নিশ্চিত যথাযথ জবাব দেব আমরা। রাশিয়ার সব আঘাতকে সামরিক, রাজনৈতিক ও আইনি জবাব দেওয়া হবে। এদিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেস্কের বাকমুত পরিদর্শন করে সেখানে লড়াইরত ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে দেখাও করেন জেলেনস্কি। মানহানির মামলায় রাহুলকে 2 বছরের কারাদণ্ড। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে মানহানির মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে দেশটির গুজরাটের আদালত। বৃহস্পতিবার সুরত দায়রা আদালত 2019 সালের ওই মানহানি মামলায় দোষী সাব্যস্ত করে 2 বছরের জেলে সাজা দিয়েছে। তবে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছে। 2019 সালে কর্ণাটকে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, সব চোরদের পদবি মোদি হয় কেন? আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাংক ঋণ মামলায় পলাতক নীরব মোদীর সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টেনেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে পদবি অবমাননার অভিযোগে মানহানির মামলা করেছিলেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদী। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন রাহুল। রাহুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অপরাধমূলক মানহানি মামলা করেন গুজরাটের সাবেক মন্ত্রী বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদী। মামলাকারীর অভিযোগ ছিল, পুরো মোদী সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল। আবারও শক্তির জানান দিল উত্তর কোরিয়া। আবারও একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এর মাধ্যমে কিম জং উনের দেশ পশ্চিমা বিশ্বকে নিজেদের শক্তির জানান দিল বলে মনে করা হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, জাপান সাগরের পূর্ব দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। ওয়াশিংটন ও সিউলের চলমান বৃহৎ যৌথ সামরিক মহড়ার মধ্যেই বুধবার ক্ষেপণাস্ত্র ছোড়ে পিয়ংইয়ং। গত 13 মার্চ শুরু হওয়া যৌথ মহড়া 23 মার্চ শেষ হওয়ার কথা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বিবৃতিতে জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। এদিকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের জোটবদ্ধতার 70তম বার্ষিকী উদযাপনের ধারাবাহিক অংশ হিসেবে আগামী জুনে বৃহৎ মহড়ার আয়োজনের ঘোষণা দিয়েছে। সেই ঘোষণার প্রতিক্রিয়া হিসেবেই উত্তর কোরিয়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে মনে করা হচ্ছে। চলতি বছরের শুরু থেকেই ধারাবাহিক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল পরীক্ষা চালাচ্ছে দেশটি। সম্প্রতি সিউল এবং ওয়াশিংটন ফ্রিডম শিল্ড নামে 10 দিনব্যাপী যে মহড়া শুরু করেছে তাকে হামলার প্রস্তুতি হিসাবে দেখছে উত্তর কোরিয়া। এরই প্রতিক্রিয়া হিসাবে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে তারা। বাকমুতে জেলেনস্কির আকস্মিক সফর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার আকস্মিক সফরে বাকমুত যান। ইউক্রেনীয় শিল্প শহরটিতে কয়েক মাস ধরে তুমুল লড়াই চলছে। জেলেনস্কি টেলিগ্রামে বলেছেন, আমাদের নায়কদের পুরস্কৃত করতে আজ এখানে আসতে পেরে আমি সম্মানিত। আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য করমর্দন এবং তাদের ধন্যবাদ জানাতে। জেলেনস্কি ইউক্রেনীয় অবস্থানে তার সফরের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাকে সৈন্যদের সম্মেলন করতে এবং পদক প্রদান করতে দেখা যাচ্ছে। ইউক্রেনের নেতা বলেছেন, যারা এখন ইউক্রেনের জন্য লড়াই করছে
তাদের প্রত্যেকের জন্য গৌরব। আমাদের স্বাধীনতার জন্য যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের সবার স্মৃতি আশীর্বাদ হোক। বাখমুত হলো ইউক্রেনের দোনেস্কের একটি বড় পরিবহন ও লজিস্টিক কেন্দ্র, যা মূলত রাশিয়ান ভাষাভাষী শিল্পায়িত দনবাস অঞ্চলের অংশ। রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে জড়িত ওয়াগনার আধাসামরিক গোষ্ঠীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এই মাসের শুরুতে দাবি করেছিলেন শহরটি প্রায় ঘিরে ফেলা হয়েছে। কাশির সিরাপে উজবেকিস্তানে শিশুর মৃত্যু, ভারতীয় কোম্পানির নিবন্ধন বাতিল। উজবেকিস্তানে কাশির সিরাপ খেয়ে প্রায় 18 শিশুর মৃত্যুর ঘটনায় এবার উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করেছে ভারত সরকার। চলতি বছর জানুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের মারিয়ান বায়োটেকের উৎপাদন করা দুইটি সিরাপের বিষয়ে সতর্ক করেছিল, বলেছিল এই দুটি কাশির সিরাপ নিম্নমানের। তবে অভিযোগ অস্বীকার করেছিল মারিয়ান বায়োটেক। তবে উজবেকিস্তানে শিশু মৃত্যুর অভিযোগ ওঠার পরে কোম্পানিটির ওষুধ উৎপাদন বন্ধ করে দেয় ভারত সরকার। বুধবার উত্তরপ্রদেশ রাজ্য সরকার জানিয়েছে এবার স্থানীয়ভাবে কোম্পানিটির নিবন্ধন বাতিল করা হয়েছে। তবে এ বিষয়ে ওষুধ কোম্পানিটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়া চীন সম্পর্ককে স্বার্থের আঘাত ভাবছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ও চীনের মধ্যে গড়ে ওঠা ঘনিষ্ঠতাকে স্বার্থের আঘাত বলে মনে করছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রতি চীনের সমর্থনকে যুক্তরাষ্ট্র নিজের পরিপন্থী হিসাবে দেখছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই কথা বলেছেন। মার্কিন সিনেটে এক শুনানিতে ব্লিংকেন বলেছেন রাশিয়া ও চীনের মধ্যে সাম্প্রতিক নিবিড় সম্পর্ককে যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে দেখছে, এটা একই সঙ্গে কৌশলগত জোট ও স্বার্থের আঘাত। নিজেদের সুবিধার্থে পরস্পরের কাছে এসেছে দুই দেশ, যাকে ম্যারেজ অব কনভিনিয়েন্স বলা যেতে পারে। যুক্তরাষ্ট্রের সময় গতকাল সকালে সিনেটের বরাদ্দ বিষয়ক কমিটির শুনানিতে ব্লিংকেনের কাছে রাশিয়া চীন মৈত্রী সম্পর্কে জানতে চান আইন প্রণেতারা। কমিটির প্রভাবশালী রিপাবলিকান সদস্য সাউথ ক্যারোলিনার সিনেটর লিন্ডসে গ্রাহাম মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, রাশিয়া ও চীনের এই দহরম মহরমকে আপনি কৌশলগত জোট মনে করছেন নাকি এটা স্রেফ স্বার্থের আঘাত? জবাবে ব্লিংকেন বলেন, আমি মনে করছি দুইটোই। এটি রাশিয়া চীনের কৌশলগত জোট, আবার একই সঙ্গে স্বার্থের আতাত। আমরা মনে করি রাশিয়ার প্রতি চীনের কূটনৈতিক রাজনৈতিক সমর্থন এবং কিছু ক্ষেত্রে বস্তুগত সমর্থন ওয়াশিংটনের স্বার্থের বিরুদ্ধে যায়। তবে এখনও পর্যন্ত বেইজিং থেকে মস্কোকে সামরিক সহায়তা যোগানোর কোনো লক্ষণ যুক্তরাষ্ট্রের চোখে পড়েনি। এদিকে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতাকে অনিরাপদ বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাওয়েস্কি। গতকাল দুপুরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রতিবেশী ও ন্যাটো সদস্য পোল্যান্ডের সরকার প্রধান মোরাওয়েস্কি বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মস্কো সফর আমাদের উদ্বিগ্ন করে। চীন রাশিয়া অক্ষ একটি অনিরাপদ বিষয়, আমরা চীনকে বোঝানোর চেষ্টা করছি যাতে তারা রাশিয়াকে সমর্থন না করে।